গেল কমাস ধরেই মশার উপদ্রব বেড়েছে খুলনা শহরে। কয়েল বা স্প্রে ব্যবহার করেও সুবিধা পাচ্ছে না নগরবাসী। এই অবস্থায় চরম সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। মশার জন্য পড়তে পারি না, মশারি টানা পড়তে হয়। নগরীর ময়লাপোতা, শিববাড়ি, নিরালা, গল্লামারি, শান্তিধাম, ডাকবাংলা সহ আশপাশের এলাকার ড্রেনগুলো দীর্ঘদিন ধরেই অপরিচ্ছন্ন। দৌলতপুর আর খালিশপুরের বাসিন্দারা অনেকদিন ধরেই ওষুধ ছিটানোর দাবি জানালেও সাড়া মেলেনি কর্তৃপক্ষের। শহরের অধিকাংশ ড্রেনের প্রবাহ বন্ধ থাকায় এমন বেহাল অবস্থা। সব ড্রেন ময়লা, এর কারণে মশা বেশি। তা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে তো মশা আরও ধরে, কারেন্ট গেলে তো আরও মশার সমস্যা। আগে তো সিটি কর্পোরেশন থেকে একটু ঔষধ দিয়ে যাইতো ড্রেনে ড্রেনে, তো মশার জন্য একটু স্বস্তি পাইতাম, এখন তো তাও দেখা যায় না। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি জনপ্রতিনিধিরা। যারা দায়িত্বশীল, যারা এটা দায়িত্ব পালন করেন, তারা এটা সঠিকভাবে এই দায়িত্বটা পালন করেন বলে আমরা নাগরিকরা সঠিকভাবে মনে করি না। যে ড্রেনগুলো সিল্টেড হয়ে গেছিল, সেই ড্রেনের আমরা পেড়িমাটি উত্তোলনের কাজ অলরেডি শুরু করে দিয়েছি। ওষুধ পেয়েছি আমরা, আমাদের অলরেডি আমাদের ঠিকাদার ওষুধ সরবরাহ করেছেন। আমরা এক ধাপ গত একবার আমরা ওষুধ পাওয়ার পরে সারা শহরে আমরা ফগিং করেছি। নগরীর বাসিন্দারা বলছেন অপরিচ্ছন্ন ড্রেনের বিকট গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন তারা, অযথাই মাসে মাসে বিল গুনছেন সিটি কর্পোরেশনের। আগে যা একটু ওষুধ ছিটাতো, এখন তো মোটেই ছিটায় না, কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। মশা তো, মশার উৎপাতে বাচ্চা কাচ্চা মানে পড়ালেখাই করতে পারতেছে না। মশা আমাদের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে। এই যে মানুষকে টিকতে পারে নাকি এই মশা কানার জন্য, এখানে সেখানে চুলকায়, যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ জমে আছে, ড্রেন ঠিক মতো পরিষ্কার হচ্ছে না। কিন্তু সরকারের যদি সদিচ্ছা হয় এটা নির্মূল করা সরকারের কাছে কোনো ব্যাপারই না। নির্বাচনী প্রতিশ্রুতির পর যে খুলনা শহর হওয়ার কথা ছিল সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, সেই শহরে এখন ভর করেছে নোংরা, আবর্জনাযুক্ত ড্রেন আর মশার উপদ্রব। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।